বিশ্বমানের সুগন্ধি আতরের মূল উপাদান তৈরি হয়ে থাকে বাংলাদেশের এই উপজেলা সুজানগর ইউনিয়নে। এখানে ঘরে ঘরে চাষ হয় আগর। এই অঞ্চলের প্রায় বাড়িতে আতর প্রক্রিয়া হয়ে থাকে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নকে বাংলাদেশের আগর এবং আতরের রাজধানী বলা হয়ে থাকে। আগর গাছ থেকেই তৈরি হয় আতর। গাছের বয়স 4 থেকে 5 বছর হলেই তার সারা শরীরে 8 থেকে 10 কেজি পেরেক বেঁধে দেওয়া হয়। সেই পেরেকের ক্ষত থেকে জন্ম ফাঙ্গাস জাতীয় কালো কালো অংশ। এই অংশ কেটে প্রক্রিয়াজাত করার মাধ্যমেই তৈরি হয় বিশ্বমানের আতর। ধাপে ধাপে প্রায় 25 দিন আগুনে জাল দিতে হয় আগর গাছের টুকরোগুলো। আগর থেকে আতর উৎপাদনের নেপথ্যে কাজ করে থাকেন এই উপজেলার প্রায় 30,000 মানুষ। উপজেলায় কারখানার সংখ্যা প্রায় 250। আগর কাঠ ও আতর রপ্তানি করে বছরে আয় হয় প্রায় 20 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। প্রতি 1 তোলা অর্থাৎ 10 গ্রাম কালো আতর বিক্রি হয় 6 থেকে 7 হাজার টাকায় এবং সাদাটা বিক্রি হয় 2 থেকে 2,500 টাকায়। সাদা আতর দিয়ে অ্যালকোহল ছাড়া পারফিউম তৈরি হয়। মধ্যপ্রাচ্য ও উন্নত বিশ্বের বিভিন্ন আতর ফ্যাক্টরিতে সুজানগরের উৎপাদিত আতর দ্বিতীয়বার প্রক্রিয়াজাত হয়ে দৃষ্টিনন্দন মোড়কে শোভা পায় বিশ্বব্যাপী নামি দামি আতর ও পারফিউম ব্র্যান্ডের আউটলেটে।